প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলেছে ম্যানচেস্টার সিটি, কিন্তু এখনও মিশন শেষ হয়নি সিটির। ট্রেবল হাতছানি দিয়ে ডাকছে আর্লিং হল্যান্ডদের। চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপ জিতলেই পূর্ণত পাবে সবকিছু। নটিংহ্যাম ফরেস্টের কাছে আর্সেনালের হারে 3 ম্যাচ হাতে রেখেই শিরোপা জিতে নেয় সিটি। লিগ জেতার পর সিটির চোখ দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে ট্রেবল জেতার দিকে। 1998-99 মৌসুমে এই কীর্তি দেখিয়েছেন কেবল ম্যানচেস্টার ইউনাইটেড। আগামী 3 জুন এফএ কাপের ফাইনালে ইউনাইটেডের বিপক্ষে খেলবে সিটি। এরপর আগামী 10 জুন চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তাদের প্রতিপক্ষ ইন্টার মিলান। সিটির অধিনায়ক বলেন, আমি এই ক্লাবকে ভালোবাসি এবং এই অসাধারণ দলের অংশ হতে পেরে খুশি। নিঃসন্দেহে আমরা আরও 2টি শিরোপা জিতে মৌসুম শেষ করতে চাই। আমাদের আরও 2টি বড় ফাইনাল আছে। আমি আরও 2টি ট্রফি জিততে চাই। লিগে নিজেদের সবশেষ 12টি জয় পাওয়া সিটি অপরাজিত রয়েছে 24 ম্যাচ ধরে। এই মোমেন্টাম বাকি অংশ বজায় রাখতে বদ্ধপরিকর ম্যানচেস্টার সিটি।